করেছেন জয়ন্ত মালাকার নাম সহ। হ্যাঁ, এক পরিবার জয়েন করেছেন, তারা ফেসবুক হোয়াটসঅ্যাপে লেগেছেন 10 পরিবার জয়েন করেছেন, 32 জন ভুটান, ওদের মতো বাটপার তো আর কি বলবো, আর কি বলবো। আর সিপিএম সরকার যে অন্যন দাসকে বলুন, আপনি কেন 45 থেকে এসে শিশুলিশ কেন্দ্রের মধ্যে আপনারা প্রত্যেকটা বারবার দাঁড়াচ্ছেন? আপনাদের শিশুলিশ কেন্দ্রে কি সিপিএমের কর্মিক নেতা নেই? আর দুধের ফ্যাক্টরিটা কলেজের সামনে নিয়ে এসেছেন এই শিশুলিশ কেন্দ্রের যুবকদের, মা মানি মা মাটির বোনদের এই 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 মেহনতের কষ্টের কামাইয়ের দুধের ফ্যাক্টরি এই পার নিয়ে এসেছেন কলেজের সামনে, অঞ্জন দাসের বাড়ির সামনে। আপনারা সিপিএমকে ভোট দেবেন? দুধের ফ্যাক্টরি এই পার নিয়ে গেছেন, সিপিএমকে ভোট দেবেন? আপনারা চেক করে দেখেন, যদি দুধের ফ্যাক্টরিটা এই পার অঞ্জন দাসের বাড়ির সামনে না পান, তাহলে আমি আমি আপনাদের সামনে যা বলবেন আমি তাই করতে পারবো। এই বলে আমি আপনাদের কাছে আরেকটা কোয়েশ্চন আছে, যে অনেকজনেই একটা আছে প্রশ্ন আসছে যে মানুষের মধ্যে রয়েছে এখনও, যে ত্রিপুরা মোটা শুধু জন্য ত্রিপুরা সারের জন্য এইভাবে যে প্রশ্ন উঠে আছে, এটা আপনি কিভাবে ক্লিয়ার করতে চাই? মথা যে শুধু ত্রিপ্রাসাদের জন্য, মানে শুধু দেববর্মা ওই ট্রাইবেলের জন্য এইভাবে অনেক কি বাঙালি বলে ত্রিপুরা মাতা নাকি জঙ্গলে আসলে কেটে ফেলবে, মেরে ফেলবে, হ্যাঁ বইবৃত্তি করে। ভাই, আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করি, যদি ট্রাইবেল বাঙালিকে কেটতো কাটতো, তাহলে আজকে আজকে স্বাধীনভাবে বাজার হাট করতে পারতেন না, স্বাধীনভাবে ট্রাইবেলের জন্য বাজার হতেন না। আজকে 25 বছর ধরে ট্রাইবেল নিয়ে বাঙালি সিপিএম পাইতি 25 বছর সংগ্রাম করে সিপিএম রাজত্ব করেছেন, এটা কি সিপিএম একা পেরেছে? এটা ও ট্রাইবেলদেরকে নিয়েই করেছে। হ্যাঁ, আপনারা বাঙালি যত ভাই আছেন, আমার মতো যুবক বৃদ্ধ পিতা মাতা আছেন, আপনারা একটু সজাগ হবেন। ট্রাইবেল কোনোদিন অপরাধ করে না, ট্রাইবেল গরিব এলাকায় জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে তারা দুঃখের সহায় কাটাচ্ছেন। একবার নেটে মোবাইল খুললে দেখতে পারবেন তারা কি দুর্দশার মধ্যে থাকে। ট্রাইবেল কোনোদিন মানুষকে বেমানি করে না, ট্রাইবেল মারতে পারে না। ঠিক আছে।